সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আরও একটি ক্লাস তোমাদের উদ্দেশ্যে আমি নিচ্ছি। এর আগে অনেকগুলো ক্লাস আমি এবং আমার সহকর্মীরা নিয়েছি, আশা করি সেই ক্লাসগুলো তোমরা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেছো। সেই ক্লাসগুলো তোমরা জানো যে যেহেতু তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, ফলে ইংরেজ আমল আমাদের যে অধ্যায়টা, সেই অধ্যায়টাই থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। গত ক্লাস যেটা ছিল, তোমরা হয়তো সবাই ক্লাসটা অনুসরণ করেছো, ওয়ারেন হেস্টিংসের উপরে তার শাসনকাল নিয়ে বিস্তৃত আলোচনা করেছি এবং তোমাদের বলেছিলাম যে তোমরা সেই ক্লাসটা ভালোভাবে দেখবে এবং সে অনুযায়ী এটা তোমরা অনুশীলন করবে। তো আজ ঠিক সেই রকমই আরেকজন শাসক সম্পর্কে আমি আলোচনা করব, সেটা হচ্ছে লর্ড ডালহৌসির শাসনকাল 1846 থেকে 56। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লর্ড ডালহৌসির শাসনকাল যদি তোমরা পড়ো তখন তোমরা দেখবে যে তার শাসনকালে দুটা ভাগে ভাগ, একটা হচ্ছে তার রাজ্য বিস্তারের অংশ, আরেকটা হচ্ছে তার শাসন সংক্রান্ত যে সংস্কারগুলো, সেই ফুল টপিকসটাই আমি তোমাদেরকে আলোচনা করব। তো তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং আশা করছি যে কোনো কনফিউশন থাকলে তোমরা সেটা কমেন্টে তোমরা জানাবা এবং সেই ক্লাসটা কতটুকু এনজয় করেছো আশা করছি তোমরা সেটাও আমাকে বলবা। তো ইংরেজ আমলে যতগুলো শাসক মূলত এসেছে ভারতবর্ষে, বেশিরভাগ শাসকই ছিলেন অনেক বেশি দক্ষ এবং তারা অনেক বেশি শাসন ব্যাপারে অভিজ্ঞ। তো আজকে যেই লর্ড ডালহৌসি সম্পর্কে তোমাদেরকে বলবো, সেই লর্ড ডালহৌসি কিন্তু ইতিহাসে একজন খুবই বিখ্যাত একজন ইংরেজ শাসক। বিশেষ করে তোমরা যখন তার সম্পর্কে জানবা, লর্ড ডালহৌসি সম্পর্কে যখন পড়বা, দেখবা যে উনি খুব অল্প বয়সে মূলত শাসন ক্ষমতা দখল করেন, 36 বছর বয়সে শাসন ক্ষমতা দখল করেন, অর্থাৎ ভারতের গভর্নর জেনারেল হয়ে উনি ভারতবর্ষে আসেন। একজন শাসক যখন অনেক বেশি কি বলবো, অনেক বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তার যখন প্রাতিষ্ঠানিক জ্ঞান অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে মূলত দেখা যায় তার শাসন কাঠামোতে এটা কিন্তু অনেক বেশি ভালোভাবে কি হয়, প্রতিফলিত হয়। তো লর্ড ডালহৌসির শাসনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা দেখব। তো আগেও বলেছি যে তার রাজ্য বিস্তার একটা হচ্ছে, এক অংশে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লর্ড ডালহৌসির রাজ্য বিস্তার এবং সেখানে আমরা দেখব যে কিভাবে উনি প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে রাজ্য বিস্তার করেছেন, এক নম্বরে। দুই নম্বরে আমরা দেখব যে কিভাবে উনি সত্য বিলোপ নীতির প্রয়োগ করেছিলেন, পাশাপাশি দেখব কুশাসনের অভিযোগে কিভাবে উনি পররাষ্ট্র মানে অধিকার করেন, সেই বিষয়গুলো আমরা আলোকপাত করব। তো তার সম্পর্কে অনেক ঐতিহাসিক অনেক মন্তব্য করেছেন, তার মধ্যে একজন ডক্টর মজুমদার বলেছেন যে আসলে ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে যতজন শাসকই এসেছিলেন, আসলে কেউই বলতেছে যে কেউই কিন্তু লর্ড ডালহৌসির সমকক্ষ ছিলেন না বা তাকে অতিক্রম করতে পারেননি।
তো এই বাক্যটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে উনি কতটা দক্ষ ছিলেন। পাশাপাশি তার শাসন যে কৌশল, অনেক ক্ষেত্রে বলা হয় যে তার যে নীতি রাজ্য বিস্তারের ক্ষেত্রে উনি যে নীতি গ্রহণ করেছিলেন সেটা অনেকটা লর্ড ওয়েলেসলির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। কিন্তু লর্ড ডালহৌসির কিছু মোটিভ ছিল যে তখন কিন্তু লর্ড ওয়েলেসলি কিন্তু ফরাসি আক্রমণের ভয়ে উনি রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন, অন্যদিকে লর্ড ডালহৌসির কিন্তু সেরকম কোনো ভয় ছিল না। শুধুমাত্র শিখ এবং হচ্ছে কিছু ব্রহ্ম রাজের কিছু ভয় ছিল, কিন্তু সেটা উনি খুব ইজিলি অতিক্রম করে গেছেন। সো এক কথায় বলতে পারি তার রাজ্য বিস্তারের যেই নমুনা বা রাজ্য বিস্তারের যেই তার যেই নীতি ক্ষেত্রে বলা যায় যে লর্ড ডালহৌসি ছিলেন ঘোরতর একজন সাম্রাজ্যবাদী। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি বলতে প্রশ্ন জাগে যে সাম্রাজ্যবাদী কথাটা তো আমাদের খুব কি বলবো নতুন মনে হচ্ছে, সাম্রাজ্যবাদী কি? সাম্রাজ্যবাদী হচ্ছে ওই শাসককে সাম্রাজ্যবাদী শাসক বলা হয় যে শাসক মনে করে যে রাজ্য বিস্তার এর মাধ্যমে কি করা যায়, ক্ষমতাকে পাকাপুক্ত করা যায়, বা যার নেশাই হচ্ছে রাজ্য বিস্তার, পররাজ্য গ্রাস বা জোর দখল মাধ্যমে অন্য রাষ্ট্র গ্রহণ করে, সেই শাসক হচ্ছে সাম্রাজ্যবাদী শাসক। এবং এই বৈশিষ্ট্যটি খুব ভালোভাবেই ছিল লর্ড ডালহৌসির মধ্যে। তো বলতে পারি যে লর্ড ডালহৌসি সম্পর্কে আমরা বলতে পারি যে ঘোর সাম্রাজ্যবাদী ছিলেন এই লর্ড ডালহৌসি। তো আমরা এখন তার রাজ্য বিস্তার সম্পর্কে জানবো, কোন কোন রাজ্যগুলো মূলত উনি তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তো প্রথমে যে রাজ্যের কথা বলবো সেটা হচ্ছে শিখদের যে রাজ্য, অর্থাৎ উনি পাঞ্জাবের অন্তর্গত শিখ রাজ্য উনি দখল করেছিলেন, মোটামুটি যুদ্ধের মাধ্যমে উনি ওটা দখল করে নিয়েছিলেন সেটাই বলা হয়। তো আমরা এখন জানবো যে কীভাবে, কেন শিখদের সাথে যুদ্ধের কারণটা কী ছিল সেটা এখন আমি তোমাদেরকে বলবো। শিখরা মূলত, শিখদের যে শাসক ছিল ইতিপূর্বে মূলত শিখদের সাথে প্রথম শিখ যুদ্ধ হয়ে গেছে। তোমরা জেনে থাকবে যে শিখ যুদ্ধে, প্রথম শিখ যুদ্ধে শিখরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। আর এখন যে লর্ড ডালহৌসির সময়ে যে শিখ যুদ্ধ সেটা হচ্ছে দ্বিতীয় শিখ যুদ্ধ, অর্থাৎ শিখদের সাথে দ্বিতীয় শিখ যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধের কারণটা আমরা বলতে গেলে যেটা দেখবো সেটা হচ্ছে ক্ষমতার যে ক্ষমতা দখল বা ক্ষমতার প্রাধান্যকে কেন্দ্র করে শিখদের সাথে লর্ড ডালহৌসির যুদ্ধ হয়। একদিকে শিখরা হচ্ছে, শিখ যে শাসক ছিল তৎকালীন মুলতানের শাসনকর্তা ছিল মূলরাজ, এবং সেই মূলরাজ কিন্তু অনেক বেশি স্বাধীনচেতা ছিলেন। যতটুকু তার বৈশিষ্ট্য থেকে আমরা দেখতে পারি, দেখা যায় যে উনি ইংরেজদের আদেশ নির্দেশ এই জিনিসগুলো উনি সহজভাবে মেনে নিতে পারতেন না, উনি তার পছন্দ মতো উনি রাজ্য চালাতে অনেক বেশি পছন্দ করতেন। তো বলতেই পারি যে মূলরাজ ছিলেন স্বাধীন চেতা। তো একবার মূলত লাহোরের যে রেসিডেন্ট ছিলেন উনি তার উপর কিছু নির্দেশ চাপিয়ে দেন, আয় ব্যয়ের হিসাব, যে তোমার অঞ্চলের আয় ব্যয়ের হিসাব কী সেটা তোমাদের দাখিল করতে হবে, আয় ব্যয়ের হিসাব চাপিয়ে দেন। ফলশ্রুতিতে যেটা হয়, মূলরাজ এই দাবি মানতে অনেকটাই কী করেন, অনেকটাই নাকচ করে দেন, এবং এক পর্যায়ে উনি ওনার পদত্যাগপত্র জমা দিয়ে দেন। তো পদত্যাগপত্র জমা দেওয়ার ফলশ্রুতি যেটা হলো, লর্ড ডালহৌসি নতুন শাসনকর্তা নিয়োগ করবেন, এটাই স্বাভাবিক। যখন লর্ড ডালহৌসি মূলত নতুন শাসনকর্তা বা নতুন রেসিডেন্ট, হ্যাঁ, ভ্যান্স অ্যাগনিউ এবং হচ্ছে এডওয়ার্ডের নেতৃত্বে যখন নতুন শাসনকর্তা ওইখানে নিয়োগ করতে যান, ওই সময়ে কিন্তু মূলরাজ বিদ্রোহী হয়ে যান। অর্থাৎ মূলরাজ কী করে, ওই ইংরেজ যেই সেনাপতিদের উপরে অ্যাটাক করে, অ্যাটাক তো করলই, ফলে আরও দুজন উচ্চপদস্থ ইংরেজ কর্তাকে নিহত করেন। তো এই যে একটা ব্যাপার, ইংরেজদের নিহত করা, এই জিনিসটা তো সহজভাবে নিতে পারলেন না লর্ড ডালহৌসি।
ফলে অগত্যা কি করা লর্ডাল হস্তি মূলত মূলরাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তো এই যুদ্ধ ঘোষণায় আমরা দেখব যে এটাই মূলত দ্বিতীয় শিখ যুদ্ধ নামে পরিচিত, যেটা লর্ডাল হস্তির সময়ে সংঘটিত হয়। তো এখন মূলরাজ মূলত প্রোটেক্ট সে রাজ্য দখল করে, ক্ষমতা দখল করে বসে আছে, অন্যদিকে লর্ডাল হস্তি কী করছে, লর্ডাল হস্তি এই যুদ্ধ ঘোষণা করলো, ফলে বাধ্য হয়ে কী করলো, মূলরাজের সাথে অন্যান্য শিখ এবং যারা আফগান ছিল তারা যোগ দিল, এবং অন্যদিকে লর্ডাল হস্তির নেতৃত্বে দুইজন মূলত সেনাপতি প্রেরণ করলেন, একজন হচ্ছে এডওয়ার্ডের নেতৃত্বে সেনাবাহিনী, আর একটা হচ্ছে লর্ড গাফের নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করলেন। তো শুরু হয়ে গেল দ্বিতীয় শিখ যুদ্ধ। শিখ যুদ্ধের এক পর্যায়ে দেখা যায় যে এডওয়ার্ডের নেতৃত্বে যে বাহিনী তারা কী করলো, সফলতা লাভ করলো এবং মূলরাজকে কী করলো, তাকে পরাজিত করলে বন্দি করলো, মুলতানে তাকে বন্দি করা হলো। বাট আনফর্চুনেটলি লর্ড গাফের নেতৃত্বে যে বাহিনী তারা কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হলো শের সিংহ এর কাছে, শোচনীয়ভাবে পরাজিত হলো। সেই পরাজয়ের পরবর্তীতে দেখা যায় যে লর্ডাল হস্তি লর্ড গাফকে সরিয়ে নতুন আরেকজন সেনাপতিকে নিয়োগ করলেন, তার নাম হচ্ছে লর্ড নেপিয়ার। লর্ড নেপিয়ার ছিলেন অনেক বেশি দক্ষ একজন সেনাপতি এবং কিন্তু অনেক যুদ্ধে এর পূর্বে ভারতীয় উপমহাদেশে নেতৃত্ব প্রদান করেছিলেন, এবং লর্ড নেপিয়ার কিন্তু অনেকটাই সফলতার সাথে কী করলেন, যুদ্ধটাকে নিজের হস্তে নিয়ে আসলেন এবং তার হাতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে শিখরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। তো এই হচ্ছে মোটামুটি শিখ যুদ্ধে, অর্থাৎ লর্ড ডালহৌসির নেতৃত্বে যে বাহিনী তারা কী হয়, তারা শিখ যুদ্ধে, দ্বিতীয় শিখ যুদ্ধে বিজয় লাভ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা যুদ্ধে কিন্তু ফলাফল থাকে, এখানেও কিছু ফলাফল আছে। দ্বিতীয় শিখ যুদ্ধের ফলাফলটা হচ্ছে, এক নম্বর যে ফলাফলটা বলবো সেটা হচ্ছে যে আফগান সীমানা পর্যন্ত মূলত ব্রিটিশ সাম্রাজ্য বৃদ্ধি পায়, অর্থাৎ আগের যে রাজ্য ছিল সেই রাজ্য থেকে আফগানদের সীমানা পর্যন্ত লর্ডাল হস্তি রাজ্য বিস্তৃতি হয় শিখ রাজ্য দখলের পরে। পাশাপাশি আরও যেটা হচ্ছে, শিখদের যারা শক্তিশালী ব্যক্তিত্ব ছিল শের সিংহ, ছত্রসিংহ, তারা কী হয়, তারাও কিন্তু ইংরেজদের কাছে অনুগত স্বীকার করে। তিন নম্বরে বলতে গেলে দিলীপ সিংহের কথা বলবো। দিলীপ সিংহকে 50,000 পাউন্ড করে ভাতা দানের ব্যবস্থা করা হয়, অর্থাৎ অনেকটা তাকে ইংরেজদের অনেকটাই অনুগত করে ফেলে মূলত ডালহৌসি। পাশাপাশি আরও কিছু আছে যেটা হচ্ছে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে শিখরা ইংরেজদের অনুগত হয়ে যায়, এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে যুদ্ধগুলো লর্ডাল হস্তির সময়ে সে যুদ্ধগুলোতে শিখরা ব্যাপকভাবে সহায়তা করে লর্ড ডালহৌসিকে। তো এই হচ্ছে মূলত দ্বিতীয় শিখ যুদ্ধের ফলাফল, এবং এখানেও আমরা দেখি যে লর্ড ডালহৌসি সফলতা অর্জন করেন, অর্থাৎ তার রাজ্য বিস্তার নীতি উনি বজায় রেখে চলেন। পাশাপাশি আরও একটি যুদ্ধের কথা বলবো, এটা হচ্ছে দ্বিতীয় ব্রহ্মযুদ্ধ, তার সময় সংঘটিত হয়, যেটার মাধ্যমে মূলত উনি আরও কিছু রাজ্য তার রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারেন, যেমন পেগু, আসামের পেগু কিন্তু লর্ডাল হস্তি কী করেন, লর্ডাল হস্তি তার সাম্রাজ্যভুক্ত করেন। কীভাবে করেন সেটাই দেখব। আবারও সে একই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত, অর্থাৎ ইংরেজদের আধিপত্য মেনে নিতে চাচ্ছিলেন না মূলত ব্রহ্মরাজ। ফলে এক পর্যায়ে দেখা যায় যে প্রথম ব্রহ্মযুদ্ধের তারা যে প্রথম ব্রহ্মযুদ্ধের পরাজয়ের গ্লানিটা অনেকাংশে তারা কিন্তু ভুলতে পারে নাই, যেটা সংঘটিত হয়েছিল 1826 সালে। পাশাপাশি 1840 সালে মূলত দ্বিতীয় যেই যুদ্ধ সংঘটিত হয় সেটা হচ্ছে দ্বিতীয় ব্রহ্মযুদ্ধ, এবং সেই সময় থেকে মূলত ব্রহ্মরাজের বলা হয় যে কিছু ইংরেজ উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তাকে লাঞ্ছিত এবং অপমান করে ব্রহ্মরাজ,
এবং এর প্রতিবাদে লর্ডাল হোসি কী করেন, জেনারেল মূলত সেনাপতি নৌসেনাপতি লরেন্সের নেতৃত্বে কী করেন, উনি ক্ষতিপূরণ দাবি করেন, বলেন যে এটার ক্ষতিপূরণ দিতে হবে প্রতিকার সহ ক্ষতিপূরণ, কিন্তু সেটা ব্রহ্মরাজ মেনে নিতে অস্বীকার করেন, ফলে মূলত যুদ্ধের ঘোষণা দেন। লরেন্সের নেতৃত্ব বাহিনী কী করেন, ব্রহ্মরাজের একটি রণতরি অধিকার করেন। তো রণতরি অধিকার করেন, স্বাভাবিকভাবে ব্রহ্মরাজ এটা মেনে নিতে চাচ্ছিলেন না, উনি কিন্তু অহেতুক যুদ্ধের পক্ষপাতী ছিলেন না, মোটেও ছিলেন না, কিন্তু এটা একটা চাপিয়ে যাওয়া যুদ্ধের মতোই ওনাকে মেনে নিতে হয়েছে, যেহেতু ইংরেজরা তার রণতরি গ্রহণ করে এবং তার কী করতে থাকে, অ্যাটাক করতে থাকে, ফলে এক পর্যায়ে শুরু হয়ে যায় দ্বিতীয় ব্রহ্ম যুদ্ধ। এবং এই যুদ্ধের ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে ব্রহ্মরাজ তার সে যুদ্ধে পরাজয় বরণ করে, এবং এক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে ব্রহ্মরাজ অস্বীকৃতি জানায় যে সন্ধিপত্রে স্বাক্ষর করতে লর্ড ডালহৌসির কাছে, ফলে পুরো রাজ্যটাই দখল করে নেন লর্ড ডালহৌসি। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু আরও বেশি রাজ্য বিস্তারের ক্ষেত্রে অনেকটাই সুপ্রশস্ত করে, এবং পেগু প্রোম এবং রেঙ্গুন এই অঞ্চলগুলো মোটামুটি কী হয় লর্ড ডালহৌসির অঞ্চলভুক্ত হয়, অর্থাৎ রাজ্যের সীমানা আরও বেশি বিস্তৃতি পায়, তার সাম্রাজ্যবাদী যে আকাঙ্ক্ষা এটা আরও একবার তার কী হয় আকাঙ্ক্ষা পূরণ হয়। এবং পাশাপাশি সিকিম রাজ্যের কথা বলবো, সিকিম রাজ্য দখল করেন লর্ড ডালহৌসি, কারণ ওইখানে ধারণা করেন সিকিম রাজ বলা হয় যে কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে হেনস্থা করেন, হ্যাঁ, এবং তাদেরকে অসম্মান করেন, সেই প্রতিবাদে সিকিম রাজ্য কী হয় ইংরেজদের মূলত করায়গ্রস্ত হয়, ফলে বঙ্গোপসাগরের সীমানা পর্যন্ত মূলত ইংরেজ সীমানা বৃদ্ধি পায়। তো এই দুইটা দেখলাম প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে কীভাবে লর্ড ডালহৌসি রাজ্য দখল করলো সেটা। এখন আমরা দেখব সত্যবিলি নীতির মাধ্যমে কীভাবে রাজ্য বিস্তার করেন লর্ড ডালহৌসি। তোমাদের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি কিন্তু অনেক বেশি বিখ্যাত হচ্ছে সত্যবিলুপ নীতির জন্য। বিখ্যাত বলো আর কুখ্যাত বলো দুটাই অনেকের এটা অনেক সমালোচনা করেন যে সত্যবিলোপ নীতিটা, এবং তোমাদের অনেক সময় বেশিরভাগ ওনার টপিকস থেকে এটা আসে যে সত্যবিলোপ নীতিটা কি অনেক সময় আসে, তো এই আশা করি এই বিষয়টা তোমরা একটু ক্লিয়ারলি বুঝে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, সত্যবিলোপ নীতিটা কি আগে তোমাদেরকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা নীতি, লর্ড ডালহৌসির আরেকটা নীতি, সেটা হচ্ছে রাজ্য বিস্তারেরই আরেকটা কৌশল বলতে পারো বা কূটকৌশল বলতে পারো। সেটা হচ্ছে তৎকালীন ভারতবর্ষে অনেক দেশীয় রাজ্যের রাজা যদি যারা নাকি অপুত্রক ছিল, অর্থাৎ যে সকল রাজার পুত্র সন্তান ছিল না, কারণ তোমরা জানো যে তখন ভারতবর্ষে উত্তরাধিকার হিসাবে কিন্তু ছেলেদেরকে উত্তরাধিকার করা হতো, রাজার ছেলে রাজা হবে এরকম একটা বিধান ছিল, ফলে কোনো রাজার যদি পুত্র সন্তান না থাকতো তাহলে সেই রাজ্য কী হতো ব্রিটিশদের করায়ত্ত হয়ে যেত, অর্থাৎ ব্রিটিশরা নিয়ে নিত, তাদের সাম্রাজ্যভুক্ত করে নিত, এই একটা প্রথা ছিল। পাশাপাশি আরও একটা জিনিস যে দত্তক পুত্র নেওয়া, হ্যাঁ, সেটাও কিন্তু স্বীকার করেনি লর্ড ডালহৌসি, ফলে এই যে একটা সত্য বিলোপ, অর্থাৎ ওই রাজ্যের উপর সত্যের বিলোপ করে সেই অংশটা নিয়ে যায় কে, মূলত ইংরেজ কর্তৃপক্ষ, এটাই হচ্ছে সত্য বিলোপ নীতি। তো এই একটা ব্যাপারের কারণে মূলত বা এই একটা নীতি, এই নীতির কারণে কিন্তু অনেক দেশীয় রাজা কী করেন রাজ্য, অনেক দেশীয় রাজা তার রাজ্য হারান, ঠিক আছে। তো অনেক দেশীয় রাজা যখন নাকি রাজ্য হারান, তো এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক বেশি মর্মান্তিক, হ্যাঁ, আকার ধারণ করে, ঠিক আছে। কারণ হচ্ছে উত্তরাধিকার যদি না থাকে, আগে হিন্দু রীতি অনুযায়ী কিন্তু কী ছিল, হিন্দু রীতি অনুযায়ী মূলত দত্তপুত্র নেওয়ার অধিকার ছিল, কিন্তু যেটা ডালহৌসি টোটালি ব্যান করে দেন। আচ্ছা, তো আরেকটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে যে এই যে একটা নীতি, এই নীতিটা কিন্তু লর্ড ডালহৌসি প্রথম যে প্রণয়ন করেন সেটা না, মূলত লর্ড ওয়েলেসলি যখন নাকি অধীনতা
মূলক মিত্রতা নীতি যখন সে চালু করেছিল ওই সময় কিন্তু দেশি রাজ্যরা তাদের নিজস্বতা বিলিয়ে দিয়ে একে একে যখন ইংরেজদের ধারস্থ হচ্ছিল তখন কিন্তু তখন থেকেই মূলত সত্য বিলোপ নীতি মানে পথটা অনেক বেশি প্রশস্ত হয়। অর্থাৎ উনি এটা ব্যাপকভাবে চালু করলেও এটার উদ্ভাবক কিন্তু লর্ড ডালহৌসি ছিলেন না। তো সুপ্রিয় শিক্ষার্থী আসো এবার আমরা দেখব কিছু রাজ্য আছে তখন সেই কোন কোন রাজ্যগুলোর উপর মূলত লর্ড ডালহৌসি এই সত্যবিলোপ নীতিটা উনি প্রয়োগ করেছিলেন। ওই সময়ের কিছু রাজ্য ছিল, উদাহরণ হিসেবে আমরা বলতে চাই যেমন সাতারার কথা বলতে চাই। 1948 সালে মূলত সাতারা রাজ্যটাতে মূলত পালক পুত্র সাতারার যে রাজা ছিল উনি হচ্ছে পালকপুত্র গ্রহণ করেন, কিন্তু সে পালকপুত্রের কথা অস্বীকার করে মূলত সাতারা কী করেন ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয়। পাশাপাশি সাতারার পরে আরও একটা রাজ্য আছে, সেটা হচ্ছে মূলত সম্বলপুর। সম্বলপুরের কথা বলবো, সম্বলপুর একটা রাজ্য, সেই রাজ্য হচ্ছে সেই রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় নিহত হলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যায়। পাশাপাশি 1853 সালে বুসলের যে নাগপুরের যে রাজা সেখানকার রাজাও কিন্তু সেই রাজ্যটাও কিন্তু ব্রিটিশ করায়ত্ত হয়, কারণ বলা হয় যে ওই রাজা অপুত্রক অবস্থায় মৃত্যুবরণ করেন। এখন প্রশ্ন হলো নাগপুর কি ব্রিটিশদের করায়ত্ত রাজ্য ছিল কি না, এটা একটা প্রশ্ন থেকেই যায়। আসলে নাগপুর না থাকলেও মূলত সম্পূর্ণ রাজনৈতিক কারণে কী করেন লর্ড ডালহৌসি এটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। নাগপুরের কথা যে বলবো, ঝাঁসির কথা বলবো, যেটা 1850 সালে ব্রিটিশদের কী হয়, ব্রিটিশদের করায়ত্ত হয়। পাশাপাশি কারাউলির কথা বলবো, কারাউলি নিয়ে অবশ্য পরবর্তীতে দ্বন্দ্ব দেখা দেয় ব্রিটিশ আইনে মাধ্যমে পরে রায় দেয় যেটা অবৈধ, কারণ এই রাজ্যটা কিন্তু মিত্র রাজ্য ছিল, কারাউলি ছিল ব্রিটিশদের মিত্র রাজ্য। ফলে এটা পরবর্তীতে এটা কী হয়, রাজ্য এই রাজ্যটা কেড়ে নিলেও লর্ড ডালহৌসি এই রাজ্যটা কেড়ে নিলেও পরবর্তীতে এটাকে দিয়ে দিতে বাধ্য হয়। ভগতের কথা বলবো, তারপর হচ্ছে বিউলি, এই রাজ্যগুলো কী হয় ব্রিটিশদের করায়ত্ত হয়। পাশাপাশি বলবো তাঞ্জোরের কথা বলবো, কর্ণাটের কথা বলবো, তাঞ্জোর এবং কর্ণাট সেখানেও কিন্তু ব্রিটিশরা মূলত সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। এবং দ্বিতীয় পেশোয়ার কথা বলবো, পেশোয়ার দ্বিতীয় নানা সাহেব এর মূলত বৃত্তি এবং বাধা বন্ধ করে দেন, ফলে পরবর্তীতে কী হয় সেই রাজ্যটাও, অর্থাৎ নানা সাহেব ছিলেন পালিত পুত্র, ফলে তার সত্ত্ব কিন্তু কী করা হয় অস্বীকার করা হয়। এই রাজ্যগুলো মূলত সত্যবিলোপ নীতির কারণে এই রাজ্যের রাজাগুলো অর্থাৎ দেশীয় রাজ্যের রাজাগুলো কী হয় তাদের রাজ্য হারিয়ে ব্রিটিশদের বা লর্ড ডালহৌসির কূট কৌশলের শিকার হন। তো এই হচ্ছে সত্যবিলোপ নীতি কথা তোমাদের এতক্ষণ বললাম। সত্যবিলোপ নীতির মাধ্যমে মূলত তার দেশ অর্থাৎ রাজ্য বিস্তারের যে একটা নীল নকশা সেটা লর্ড ডালহৌসি আরেকবার বাস্তবায়ন করেন। পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে 3 নম্বরে যেটা এখন বলবো, সেটা হচ্ছে কুশাসনের অভিযোগে পররাজ্য দখল। কুশাসনের অভিযোগে পররাজ্য দখল এটা হচ্ছে আরেকটা সাম্রাজ্যবাদী কৌশল, যে কীভাবে মূলত ব্রিটিশরা কুশাসনের অভিযোগে পররাজ্য দখল করেন। এটা হচ্ছে মূলত কুশাসন, অর্থাৎ তারা যে সকল রাজ্যগুলো মনে করে যে না ওই রাজ্যের রাজা সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে রাজ্য শাসন পরিচালনা করতে, তাহলে ওই ক্ষেত্রে কী হলো ওই রাজ্যটা নিয়ে নিল। উদাহরণ হিসেবে বলতে পারে মূলত অযোধ্যার যে নবাব ছিল
অযোধ্যার নবাব ওনার নাম কী ছিল? ওনার নাম ছিল হচ্ছে মূলত ওয়াজেদ আলী। হ্যাঁ, ওয়াজেদ আলী রাজ্য দখল করেন। বলা হয় যে ওয়াজেদ আলীর রাজ্যে অনেক বেশি বিশৃঙ্খলা চলতেছিল, কারণ ওইখানে ইংরেজদের প্রভাব অনেক বেশি ছিল এবং দেশীয় রাজা স্বাধীনভাবে কোনো কাজই করতে পারেন নাই। এক পর্যায়ে অচল অবস্থা সৃষ্টি হয় এবং নবাব অনেকটাই কী হন, নবাব অনেকটাই মূলত ইংরেজের হাতের পুতুলে পরিণত হয়। ফলে স্বাভাবিকভাবে একসময় ওয়াজেদ আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে উনি শাসক হিসাবে খুব একটা যোগ্য নয়, ফলে তার এই রাজ্য ইংরেজরা গ্রহণ করে নেয়। পাশাপাশি আর বলতে পারবো হায়দ্রাবাদের নিজামের কথা বলবো, তার একটি প্রদেশ যেটা হচ্ছে বেরার প্রদেশ, সেটাও কুশাসনের অভিযোগে ইংরেজ কর্তৃপক্ষ তার ডালহৌসি সেটা গ্রহণ করে নেয়। এই ছিল তার সাম্রাজ্যবাদী মন মানসিকতার কারণে যে রাজ্য বিস্তার, পররাজ্য দখল, তারপর হচ্ছে সত্যবিলোপ নীতি, প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে রাজ্য দখল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং তার শাসন সংস্কারের কথা এখন বলবো। শাসন সংস্কার তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রত্যেক ব্রিটিশ শাসক বা প্রত্যেক ব্রিটিশ গভর্নর কিন্তু সংস্কার মূলক কিছু কাজ করেন, অর্থাৎ ভারতবাসীর জন্য কিছু সংস্কার কাজ করেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই সংস্কারগুলো যে উনি ভারতবাসীর উন্নয়নের জন্য করেন, ওনারা উন্নয়নের আসলে কিন্তু তা নয়, যেই ক্ষেত্রে ওনারা দেখছে নিজেদের সুবিধার জন্য, মানে তাদের শাসন পরিচালনা করার জন্য মূলত তাদের যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারা কিন্তু সেই পদক্ষেপগুলো নিয়েছেন। এবং প্রকারান্তরে এটা ভারতবাসীর এক সময় কী হয়, উন্নয়ন বা এক ভারতবাসীর জন্য এটা অনেক বেশি আশীর্বাদ হয়েই দাঁড়ায়। শাসন সংস্কারের কথা বলতে গেলে প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তার সামাজিক সংস্কারের কথা বলবো। তোমরা জানো বিধবা বিবাহের প্রচলনের কথা তোমরা জানো, সেই আইনটা বা বিধবা বিবাহ বিবাহ আইন কিন্তু লর্ড ডালহৌসির সময় কী হয়, পাশ হয়। লর্ড ডালহৌসির সময় পাশ হয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে সহযোগিতা করেন, তথাপিও উনি এই আইনের বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছেন। বিশেষ করে ওই সময় কিন্তু ভারতীয়দের পিতৃ, যারা যে সকল ভারতীয়রা ধর্ম ত্যাগ করতো তাদেরকে পিতৃ সম্পত্তিতে কী দেওয়া হতো না, তাদেরকে অধিকার দেওয়া হতো না। বাট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে লর্ড ডালহৌসি কিন্তু ওই ভারতীয়দেরকে কী দেন, ভারতীয়দেরকে অধিকার দেন পিতৃ সম্পত্তিতে। পাশাপাশি উনি রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেন, তোমরা সেই বিষয়গুলো খেয়াল রাখবে, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উনি ব্যাপক উন্নয়ন করেন। বলা হয় কলকাতা থেকে পেশোয়ার যে গ্রান্ড ট্রাক রোড সেটা কিন্তু লর্ড ডালহৌসির সময় করা হয়। তার আরও বেশি অনবদ্য যে বিষয়টা সেটা হচ্ছে উনি রেললাইন এবং হচ্ছে রেললাইন, ডাকটিকিট, টেলিগ্রাফ এই বিষয়গুলোর উন্নয়নে উনি সহায়তা করেন। বিশেষ করে রেলগাড়ির প্রচলন তো তার সময়ে হয় এবং সেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরে ভারতবাসীর কিন্তু আধুনিক আয়নের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বলা হয় আধুনিক ভারতের যে ঐক্য, ঐক্য আধুনিক ভারত গড়ার ক্ষেত্রে এই স্টেপগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এজন্য তাকে বলা হয় আধুনিক ভারতের জনক, বলা হয় মূলত লর্ড ডালহৌসিকে, মানে অর্থাৎ আধুনিক ভারতের জনক হিসাবে তাকে আখ্যায়িত করা হয়। কেন করা হয়, কারণ এই স্টেপগুলো ওনার পূর্বে আর কোনো শাসক নিতে পারেননি। পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে উনি অনেক তার যোগ্যতার বা দক্ষতার, হ্যাঁ, তার প্রাতিষ্ঠানিক শিক্ষার উনি কী করেন, উনি অনেক বেশি যোগ্যতা উনি রেখে যান প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে মূলত, অর্থাৎ উনি তার যে প্রতিভা মূলত প্রকাশ প্রশাসনিক ক্ষেত্র সেখানে উনি বিভিন্ন পদের সৃষ্টি করেন। বিশেষ করে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগ, হ্যাঁ, চার্টার অ্যাক্টের মাধ্যমে মূলত ভারতীয়রা যাতে উচ্চ পদে নিয়োগ পায় সে ব্যবস্থা উনি ওনার সময় করেন। পাশাপাশি লর্ড ডালহৌসির কথা আরও বলবো, বিশেষ করে মূলত বঙ্গদেশ, বঙ্গদেশে যে বড়লাটের পদ সৃষ্টি করেন উনি, যাতে প্রশাসনিক কোনো সমস্যা না হয়, প্রশাসনিকভাবে যাতে স্থবিরতা না হয় সেজন্য বঙ্গদেশের জন্য বড়লাট পদ সৃষ্টি করেন। পাশাপাশি পেগুর ক্ষেত্রেও, আসামের ক্ষেত্রেও উনি একই নীতি গ্রহণ করেন।
তার প্রশাসনিক দক্ষতার আরও পরিচয় পাওয়া যায়। মূলত উনি প্রদেশ বিভিন্ন মূলত অনেক বড় বড় প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন, এখানে সেখানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা উনি বৃদ্ধি করেন, এটাও ওনার একটা দক্ষ। এবং উনি বিভাগীয় যে প্রার্থীরা ছিল মূলত সেই বিভাগীয় প্রার্থীদের মূলত উনি পদোন্নতির মাধ্যমে উনি তাদের পরীক্ষার মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা করেন। এবং পাশাপাশি সামরিক ক্ষেত্রে উনি মূলত সামরিকরা যাতে বিদ্রোহী না হতে পারে সামরিক কর্মকর্তারা, সেজন্য তাদেরকে উনি বদলির সুযোগ করেন, কলকাতা থেকে মিরাটে উনি বদলি করেন। তো এই স্টেপগুলো মূলত ওনার কিসের বহন করে, ওনার দক্ষতা, অনেক বেশি প্রশাসনিক জ্ঞান তার যে কত প্রবল ছিল সেই বিষয়টা কি হয়, সেই বিষয়টা পরিলক্ষিত হয়। পাশাপাশি বলবো শিক্ষার কথা, শিক্ষা পাশ্চাত্য শিক্ষা প্রণয়নে মূলত উনি অনেক বেশি ভূমিকা পালন করেন। পাশ্চাত্য শিক্ষার সাথে ভারতবাসীকে পরিচয় করিয়ে যাওয়ার জন্য উনি মূলত কাজ করে গেছেন। বিশেষ করে ওই সময় চার্লস উডের নেতৃত্বে উনি মূলত জনশিক্ষা দপ্তরের মাধ্যমে অনেক কাজ করেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উনি অনুদানের ব্যবস্থা করেন। পাশাপাশি উনি হচ্ছে ওই সময় বিখ্যাত যে বেতুন কলেজ মহিলাদের শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই শিক্ষার ক্ষেত্রে মূলত বলা হয় যে উনি আধুনিক ভারতের যে শিক্ষার বা শিক্ষা পরিকল্পনার উনি কী করেন, উনি তার সময় মূলত এটার ভিত্তি রচিত হয়। তো এই যে তার এই কর্মকাণ্ডগুলা বা এই যে তার শাসন সংস্কার, তার রাজ্য বিস্তার, তো এত সত্ত্বেও মূলত তার বিরুদ্ধে মূলত যে কথাটা বলবো, তার রাজ্য বিস্তারের জন্য মূলত পরবর্তীতে দেখা যায় যে এবং তার কিছু সংস্কারের জন্য মুসলিম এবং ভারতীয়দের কী হয়, মুসলিম এবং ভারতীয়দের মনে বিদ্বেষ সৃষ্টি হয় এবং চারদিকে বিভিন্ন আন্দোলন দানা বেঁধে থাকে। আমরা পরবর্তীতে যে দেখব যে ব্রিটিশ বিরোধী আন্দোলন দানা বেঁধে থাকে এবং একসময় কী হয়, এটা থেকে তোমাদের পরবর্তীতে 1857 সালের মহাবিদ্রোহের পথ অনেক বেশি সুগম করে, যেটা ইংরেজ রাজত্বের ভিত্তিকে অনেকটাই নড়িয়ে দেয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল লর্ড ডালহৌসির উপরে একটা আলোচনা করলাম। তো আশা করি তোমরা যেখানে তোমাদের সমস্যা তোমরা বুঝতে পারবে এবং তোমরা বই পড়বে, আশা করি আরও ভালোভাবে পড়তে পারবে এবং এটার উপর তোমরা প্রশ্ন বাসা একটা সৃজনশীল প্রশ্ন রেডি করবে এবং সে অনুযায়ী তোমরা কী করবে, নিজে নিজে লেখার চেষ্টা করবে। তো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবে আর দোয়া করবে আমার জন্য। আজকে এতটুকুই।